নমস্কার বন্ধুরা, ঐশীজ কিচেনে আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি দেখাবো এঁচোড় গোবিন্দ। আমরা তো অনেকভাবেই এঁচোড় রান্না করে খাই, অনুষ্ঠান বাড়ির মতো এঁচোড় রান্না করে খাই। একবার আপনারা গোবিন্দভোগ চাল দিয়ে এইভাবে এঁচোড় রান্না করে খেয়ে দেখুন, স্বাদে গন্ধে ভরপুর। এর স্বাদ আপনি ভুলতে পারবেন না, এটা খেলে মনে হবে আবারও বানাই। তাহলে রেসিপিতে চলে আসি। প্রথমেই দেখুন, গ্যাসে কড়া বসিয়ে দিয়ে দিলাম ছোট হাতার এক হাতা গোবিন্দভোগ চাল। এটা চামচে দিলে 2 টিস্পুন হবে। এই চালটাকে আমি দেখুন শুকনো খোলায় গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে ভেজে নিলাম। এটাকে নামিয়ে নিয়ে এই কড়ার মধ্যে 3টে গোটা শুকনো লঙ্কা দিলাম। দিয়ে দেব 1 টিস্পুন গোটা ধনে। দিয়ে কিছুক্ষণ আমি নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রাখবেন, হাই ফ্লেমে ভাজলে মশলাটা সঙ্গে সঙ্গে পুড়ে উঠবে। দেখুন বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে ধনে শুকনো লঙ্কাটাকে ভেজে নিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব দেখুন 1 টিস্পুন গোটা জিরে। এরপর জিরে ধনে শুকনো লঙ্কা সবগুলোকে আমি একসঙ্গে নেড়ে নেব। প্রথমে জিরেটা দিলাম না, জিরেটা ভাজতে খুব বেশি সময় লাগে না। দেখুন আমি সবগুলোকে ভেজে একটা পাত্রে রেখেছি, এগুলোকে আমি গুঁড়ো করে নেব। এরপর গ্যাসে আমি দেখুন একটা প্রেশার কুকার, তার মধ্যে আমি এঁচোড় কেটে জল দিয়েছি। এরপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দেব লবণ, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এঁচোড়টাকে কেটে আমি ভালো করে আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। লবণ হলুদটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এরপর প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 1টা সিটি মেরে নেব, খুব বেশি সিদ্ধ করে নেব না। এরপর আমি গ্যাসে আবারও কড়া বসিয়ে দিলাম। দিয়ে দেব সর্ষের তেল। এই তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এই সময় আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য হলুদ গুঁড়ো। দিয়ে কেটে রাখা আলু দিয়ে দেব। আলুগুলোকে আমি একটু বড় বড় করে কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। দিয়ে দেব লবণ। আগে আমি হলুদ দিয়েছি, তাই একটু নেড়ে নিয়ে আরো সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে আলুগুলোকে ভেজে নেব। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। সব আলুগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি দিয়ে দেব চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো। আমি আগে থেকে লবণ হলুদ মাখিয়ে রাখিনি, আপনারা চাইলে চিংড়ি মাছে লবণ হলুদ আগে থেকে মাখিয়ে দেবেন। দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চিংড়ি মাছটাকে ভেজে নেব। দেখুন ভালো করে নেড়ে চেড়ে চিংড়ি মাছটাকে আমি ভেজে নিয়েছি, এরপর তুলে নেব। রেসিপিটি আপনারা বাড়িতে একবার হলেও বানাবেন, দেখবেন কতটা খেতে ভালো লাগে। এই তেলের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিলাম, তেলটাকে গরম করে নেব। এরপর দিয়ে দিলাম দেখুন এলাচ, ডালচিনি, লবঙ্গ, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড আমি নেড়ে নিলাম। দিয়ে দেব 2টো তেজপাতা। কয়েক সেকেন্ড নেড়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 টিস্পুন গোটা জিরে, ফোড়নটাকে ভেজে নিলাম। এরপর দিয়ে দেব দেখুন এখানে আছে 2টো পেঁয়াজ, 1টা টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আমি মিক্সিতে পেস্ট করে দিয়ে দেব। 1টা গোটা রসুন দিয়েছি আর আদা দিয়েছি 1 ইঞ্চি, দিয়েছি 2টো
পেঁয়াজ, একটা টমেটো আর দিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এটাকে আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে দিলাম। এরপর মিক্সার জার ধোয়া একটু জল দিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব। রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত মশলাটাকে কষিয়ে নিতে হবে। ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন জিরে গুঁড়ো, দিয়ে দেব হলুদ, এরপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, কালারের জন্য একটু দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটাকে ভালো করে নেড়ে নেব। বেশ কিছুক্ষণ নেড়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা যত ভালো কষানো হবে ততটাই কিন্তু রান্নাটা ভালো হবে। আরও সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিলাম, দিয়ে দিলাম 1/2 টিস্পুন লবণ, দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে দেখুন মশলা দিয়ে তেল বেরোচ্ছে। এই সময় ভেজে রাখা চিংড়ি মাছ, আলু দিয়ে দিলাম, আর আগে থেকে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা এঁচোড় দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব এঁচোড়টাকে। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে এঁচোড়টাকে আমি কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব জল, যেহেতু এঁচোড়টা আগে থেকেই সিদ্ধ করে রাখা আছে তাই জলের পরিমাণটা বুঝে দেবেন, খুব বেশি জল দেবেন না। দেখুন জল দিয়েছি, দিয়ে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। কিছুক্ষণ রেখে ঢাকাটাকে তুলব, তুলে আবারও একটু নেড়ে দেব। আপনারা বাড়িতে এইভাবে একবার গোবিন্দভোগ চাল দিয়ে এঁচোড় রান্না করে খেয়ে দেখুন। দেখুন আমি যে মশলাটা করে রেখেছিলাম, গোবিন্দভোগ চাল, গোটা ধনে, গোটা জিরে, গোটা শুকনো লঙ্কা, সেই মশলার কিছুটা দিয়ে দিলাম, আর বাকিটা আমি রান্নার শেষে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি এঁচোড়টাকে রান্না করে নেব। একটু চেকে দেখে নেব লবণ ঝাল ঠিক আছে কিনা। বেশ কিছুক্ষণ এইভাবে ফুটিয়ে নিয়ে আবারও একটু আমি নেড়ে দেব। দেখুন আলুটা সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম এর মধ্যে 1 টিস্পুন চিনি। চিনিটা দিলে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এই এঁচোড়ের রান্না। তবে আপনারা যারা চিনি খান না তারা চিনিটা অ্যাভয়েড করবেন। চিনিটাকে দিয়ে আমি আরও একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম গরম মশলা। আমি এখানে সানরাইজের শাহি গরম মশলা দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই সময় আমি যে ভাজা মশলা করেছিলাম সেটাও দিয়ে দিলাম কিছুটা, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। বাড়িতে একবার হলেও এইভাবে এঁচোড় রান্না করে খেয়ে দেখবেন কতটা ভালো লাগে। আর আপনাদের কেমন লাগলো আমাকে রান্না করে খেয়ে কমেন্ট করে জানাবেন। সব কিছু দিয়ে ভালো করে একটু নেড়ে আমি একটু চেকে দেখলাম এর মধ্যে আরও একটু লবণ লাগবে, তাই সামান্য একটু লবণ দিলাম, আর দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা। দিয়ে ভালো করে নেড়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। রেসিপিটি কেমন লাগলো আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলো বা মন্দ লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।